নমস্কার বন্ধুরা, বার্সকেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, টিয়া পাখির বাচ্চার সিজন কিন্তু চলে এসছে। আমাকে অনেকেই কমেন্টস করেছেন টিয়া পাখির বাচ্চা কখন পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, এদের দাম কত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো চন্দনা টিয়া পাখির বাচ্চা কোথায় পাওয়া যায়, এদের রেট কেমন এবং কোথায় গেলে, মানে কোন মার্কেটে গেলে আপনি এদের পাবেন। তো বন্ধুরা, যারা ছোট টিয়া পাখির বাচ্চা কিনতে চান এবং যারা জানেন না যে ছোট টিয়া পাখির বাচ্চা কোথায় পাওয়া যায়, কোন সময় পাওয়া যায়, তারা আমার ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং টিয়া পাখির ছোট ছোট বাচ্চা কিনতে চান, তারা ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, চন্দনা টিয়া পাখি সাধারণত নভেম্বর থেকে ডিসেম্বরে ডিম দেয়, আর এই ডিম দেওয়ার পরে বাচ্চা ফুটে বেরোতে সাধারণত ডিসেম্বরের লাস্টের দিক বা জানুয়ারি ফার্স্টের দিক হয়ে যায়। তো আপনারা যদি একদম ছোট টিয়া পাখির বাচ্চা নিতে চান, তাহলে জানুয়ারি মাসে আপনারা যে কোনো মার্কেটে খোঁজ করবেন, তখন কিন্তু 10-12 দিনের টিয়া পাখির বাচ্চা আপনি পেয়ে যাবেন। তবে এই 10-12 দিনের বা 5-6 দিনের টিয়া পাখি পোষ মানানোটা খুবই কঠিন এবং এদের বাঁচানোটাও খুব কঠিন এই শীতের সময়। তো আপনারা যারা একটু বড় টিয়া নিতে চান, মানে যাদের গায়ে সামান্য লোম উঠেছে এবং যারা একটু খাওয়ার, মানে হ্যান্ড ফিডিং করার মতো যারা উপযুক্ত, তো সেই ধরনের বাচ্চা যদি আপনি নিতে চান, তাহলে আপনারা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মতো খোঁজ করবেন। এই সময় কিন্তু চন্দনা টিয়া পাখির বাচ্চার বয়স সাধারণত 1 মাস হয়ে যায়। তো 1 মাসের বাচ্চা টিয়া পাখি পালতে কিন্তু খুবই সুবিধা হয়। তো বন্ধুরা, এই চন্দনা টিয়া পাখির বাচ্চা কিন্তু আপনি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে মার্কেটে পেয়ে যাবেন। ফেব্রুয়ারির ফার্স্টের দিকে বা একদম লাস্টের দিকে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা 1 মাসের যে টিয়া পাখির বাচ্চা আছে সেগুলো আপনি বাড়িতে কিনে আনতে পারবেন। তো বন্ধুরা, এবার আসি চন্দনা টিয়া পাখির বাচ্চা কোন মার্কেটে পাওয়া যায়। তো বন্ধুরা, ইন্ডিয়াতে যেহেতু ইন্ডিয়ান প্যারট, মানে রিংনেক প্যারট হোক, আলেকজান্ডার প্যারট হোক, দেশি প্যারট হোক, এগুলো ব্যান, কিন্তু কিছু কিছু মার্কেটে এখনও বিক্রি হয়। তো আপনারা বার্ডস মার্কেটে যাবেন, আপনার আশেপাশের যে বার্ডস মার্কেট আছে, যারা কলকাতা থেকে দেখছেন, যারা বাংলাদেশ থেকে দেখছেন বা যারা দিল্লি থেকে দেখছেন, বিভিন্ন বার্ডস মার্কেট আছে, যেমন লালকেল্লা বার্ডস মার্কেট বা কলকাতায় বিভিন্ন ধরনের গালিফ স্ট্রিট বার্ডস মার্কেট, আর বাংলাদেশে মিরপুর হাট 1 বার্ডস মার্কেট, যে কোনো মার্কেটেই আপনি চলে যাবেন, আপনি টিয়া পাখির বাচ্চা কিন্তু পেয়ে যাবেন। তবে টিয়া পাখির বাচ্চা সাধারণত এরা খুলে বিক্রি করে না, মানে একদম সামনে রেখে বিক্রি করে না। আপনার সেলারের কাছে গিয়ে প্রথমে জিজ্ঞাসা করতে হবে টিয়া পাখির বাচ্চা আছে কি না। দেখবেন ভিতরে ওরা একটা কার্টুন বক্স বা কোনো একটা ছোট খাঁচার মধ্যে ঢেকে অনেকগুলো পাখি কিন্তু এরা বিক্রি করে। তো সেখান থেকে আপনি বেছে যে কোনো একটা পাখি নিতে পারবেন। তবে বাচ্চারাকে একটা জিনিস খেয়াল করবেন, চন্দনা টিয়া পাখির গায়ে কিন্তু একটা লাল স্পট থাকে। অনেক সময় সেলাররা কী করে, লাল স্পটটা কিন্তু রং দিয়ে তারা বিক্রি করে দেয়। তো সেটা দেখে কিনবেন। এই যে ছবিটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সুস্থ টিয়া পাখির বাচ্চা। একটা সুস্থ টিয়া পাখির বাচ্চা কীভাবে আপনি চিনবেন সেই নিয়ে যদি একটা ভিডিও চান, তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেব। তো বন্ধুরা, টিয়া পাখির বাচ্চা অবশ্যই দেখে কিনবেন, কারণ মার্কেট থেকে যদি অসুস্থ টিয়া পাখির বাচ্চা আপনারা বাড়িতে কিনে আনেন, সেটা কিন্তু অসুস্থ হয়ে পড়বে এবং আপনি তাদের পোষ মানাতে পারবেন না। কিছু দিনের মধ্যেই দেখবেন অসুস্থ হয়ে বাড়িতেই মারা যাচ্ছে। তো একটা সুস্থ টিয়া পাখির বাচ্চা চেনার অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো আমি আপনাদের পরে জানিয়ে দেবো। তো এবার আসি চন্দনা টিয়া পাখির বাচ্চার রেটটা কত। বন্ধুরা, চন্দনা টিয়া পাখির বাচ্চা যারা বাংলাদেশ থেকে দেখছেন, তারা কিন্তু 2500 থেকে 3000 মধ্যে পিস পেয়ে যাবেন, মানে পার পিস, মানে প্রায় 5000 থেকে 5500 টাকা জোড়া পেয়ে যাবেন। আর ইন্ডিয়াতে যারা থাকেন, তারা 2000 থেকে 2500 মধ্যে কিন্তু জোড়া পেয়ে যাবেন। এদের রেটটা একটু বেশি হয়, কারণ এরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে বড় হয়ে, এবং এদের সাইজটাও বড় হয়, এবং এরা খুব রেয়ার, কারণ এদের বেশি পাওয়া যায় না, তাই এদের রেটটা একটু বেশি হয়। তো বন্ধুরা, আর 1 মাস পরেই কিন্তু সিজন শুরু হয়ে যাবে। তো যারা টিয়া পাখির বাচ্চা কিনতে চায়, তারা মার্কেটে মার্কেটে গিয়ে খোঁজ করুন, তাহলে কিন্তু আপনারা একটা সুস্থ টিয়া পাখির বাচ্চা বাড়িতে কিনে আনতে পারবেন এবং তাদের বড় করে আপনি ভালোভাবে পোষ মানাতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের সমস্ত ইনফরমেশান দিতে পেরেছি, কখন পাওয়া যায়, মার্কেটে গিয়ে কীভাবে আপনি একটা টিয়া পাখির বাচ্চার খোঁজ করবেন, এবং এদের মোটামুটি কী দাম আছে, সেই সমস্ত কিছু আমি আপনাদের বলে দিতে পেরেছি আশা করি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।